নমস্কার বন্ধুরা আমি সুভ্রান্ত আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেনিং স্টেশনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন তো বন্ধুরা আজকে যে গাছটির সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি আমাদের কাছে খুবই কৌতূহলী একটি গাছ কালো গোলাপ তো আমরা রাস্তাঘাটে নার্সারি ফেসবুক ইনস্টাগ্রামে এই কালো গোলাপের ছবি দেখি এবং আমাদের মনে একটাই প্রশ্ন আসে সত্যিই কি কালো গোলাপ পাওয়া যায় তো আমি একটা কথাই বলবো কালো গোলাপ হয় না আপনারা যে দেখছেন এটাই দেখুন এটা হচ্ছে ডিপ মেরুন যেটা অনেকটা দেখতে কালো গোলাপের মতো হয় তো অনেকের মুখে শোনা যায় আমরাও শুনেছি আমি নেটেও সার্চ করেছি তুরের তুর্কিতে এই কালো গোলাপের চাষ হয় অ্যাকচুয়ালি তা নয় কালো গোলাপ নয় ওটা হচ্ছে ডিপ মেরুন এটা হাইব্রিড টি রোজের একটি প্রজাতি তো এর বিভিন্ন দশ থেকে বারো ধরনের ওই হাইব্রিড টি রোজের প্রজাতি আছে তার মধ্যে এই ব্ল্যাক বাকারা এক প্রকার তো দেখুন আমি এই গোলাপ ফুলগুলো নিয়ে এসেছিলাম তার মধ্যে আজকে যে গাছটি সম্বন্ধে আলোচনা করব এটি হচ্ছে এই কালো গোলাপ বা ব্ল্যাক বাঁকাড়া তো অন্যান্য যে গোলাপ গাছের পরিচর্যা করি তার থেকে এই গাছের পরিচর্যা একটু অন্য ধরনের এই দেখুন এর একটাই ফুল ফুটেছে আর এখনও ঠিকঠাক করে গ্রোথ হয়নি তো আমি এই গাছটি কীভাবে প্রতিস্থাপন করব সেটাই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব এবং এর পরিচর্যা কীভাবে করতে হয় সেগুলো ডিটেলসে বলবো আপনারা মন দিয়ে শুনুন তো দেখুন এই ব্ল্যাক বাকারার জন্য যে মাটির প্রয়োজন হয় এটা একটু শক্ত মাটি মানে আপনাদের এঁটেল মাটি হলে খুব ভালো হয় এঁটেল মাটির সঙ্গে নদীর বালি মাটি আর সিল্ড যদি থাকে তো এগুলোকে একসঙ্গে মিক্স করতে হবে আপনি তার সঙ্গে গোবর সার গোবরটা যতটা পারবেন কম ব্যবহার করুন চাইলে আপনি লিপ মোল কম্পোস্ট ইউজ করতে পারেন বা ভার্মি কম্পোস্ট তো এগুলোকে পরিমাণ মতো মিক্স করে আপনাদের একসঙ্গে মিক্স করে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন রেখে দিন গাছের তলায় বা কোনো ছায়াযুক্ত স্থানে তারপর আপনি এই গাছটিকে ওই মাটিতে প্রতিস্থাপন করবেন তো দেখুন যে কোনো গোলাপ ফুলে আপনাদের গোলাপ আসলে তো শীতকালের ফুল কিন্তু এই গোলাপটা আমাদের ভারতবর্ষের ট্রপিক্যাল এরিয়াতে তারা মানিয়ে নিয়ে সারা বছরেই ফুল ফোটে কিন্তু আমরা শীতের মরশুমে গোলাপ অ্যাকচুয়ালি শীতের মরশুমের ফুল আর যারা আপনারা ফ্ল্যাটে থাকেন তারা চেষ্টা করবেন আপনাদের ব্যালকনিতে যেখানে রোদ পৌঁছায় সেই সব স্থানে রাখতে আর অ্যাকচুয়ালি গোলাপ ফুল যেখানে ফুল সানলাইট হয় সেখানেই ভালো ফুল ফোটে তো ছায়াযুক্ত অঞ্চলে গোলাপ ফুল খুব একটা ভালো হয় না তো দেখুন আমি মাটির কম্পোজিশানটা দেখাচ্ছি এই দেখুন নর্মাল গার্ডেন সয়েল বা এটেল মাটি নেবেন এটা হচ্ছে ফর্টি পারসেন্ট নেবেন সঙ্গে নেবেন আপনি এই দেখুন নদীর বালি মাটি যদি পান সেটা খুবই সুবিধা হয় বালি মাটি আপনাকে দিতেই হবে ওর সঙ্গে আর কোকোপিট বা কাঠের গুঁড়ো সঙ্গে বোন মিল মোল কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট আর গোবর সার সঙ্গে এই দেখুন আমি এই গ্রাভেলস এই এর আয়তনটা যত ছোট হবে ততই সুবিধে তো আমি এগুলোকে প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আগে মিক্স করে রেখেছিলাম আজ সেটা প্রতিস্থাপন করব তো দেখুন যেখানে আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম তারা সাধারণত তুষের উপর লাগিয়েছে যাতে রুটগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ হয় তো আমি এটাকে যখন প্রতিস্থাপন করবো তার আগে আমি সাপ বা বেবি আপনি ওই এক লিটার জলে পাঁচ গ্রাম গুলে নিন আর সেটা স্প্রে করুন এই দেখুন আমি রেডি করে রেখেছিলাম সেগুলো পুরো রুটে যাতে ছত্রাক দ্বারা আক্রান্ত না হয় আর গোলাপ ফুলের একটা সবথেকে বড় সমস্যা ছত্রাক দ্বারা খুব তাড়াতাড়ি আক্রান্ত হয় আমার এইভাবে দুটো গাছ মারা গেছে আমি প্রথমে পরিচর্যা করা হয়নি আমি ছিলাম না আর এই গোলাপ ফুলে যদি ছতটা কীভাবে মুক্তি পাবে তার জন্য আমি একটা ভিডিও আপনাকে ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে খুব ভালোভাবে বোঝানো আছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর এই গোলাপ ফুল একটা রোগ হয় বিভিন্ন পোকামাকড় বিভিন্ন তো কীটপতঙ্গ দ্বারা আক্রান্ত হয় আর এই সেইগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে পনেরো থেকে আপনি তেরো থেকে পনেরো দিন ছাড়া ছাড়াই স্প্রে করুন কীটনাশক আর আপনি ভিটামিন হিসাবে মিরাকোলান ইউজ করতে পারেন আর আপনি প্রত্যেক কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর অন্তর আপনি সুপার ফসফেট সঙ্গে বোন মিল আর দু মুঠো ভার্মি কম্পোস্ট এক মুঠো গোবর সার এটা কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর দিতে থাকুন আর শীতকালে জল আপনি সকালে একবার দিন আর বিকেলে দিবেন আর তার আগে লক্ষ্য করে নেবেন যাতে উপরের মাটিটা শুকনো হয়ে যায় তো দেখুন আমি এই টবটা যখন আপনি চুজ করবেন টবের হাইট যাতে বারো থেকে দশ থেকে বারো ইঞ্চি হলেই সুবিধা কারণ এটা যেহেতু আমি পার্মানেন্ট প্রতিস্থাপন করবো তো টপ ছোটো না হলেই ভালো আপনি দশ থেকে বারো ইঞ্চি টপ সব থেকে সুবিধাকর দেখুন আমি এখানে যে হোল ছিল সেখানে আমি ওই গ্রাভেলস দিয়ে আর বালি দিয়ে একটা লেয়ার তৈরি করেছি যাতে এখানে জল স্টক হয়ে না থাকে এবং সেটি ভালো একটা নিকাশি ব্যবস্থা হয় তার জন্য আমি এভাবে লেয়ার তৈরি করেছি তো এবারে আমি মাটি যে তৈরি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে আমি দেব এভাবে মাটির দেওয়ার পর হাত দিয়ে প্রেসার দিয়ে একটু চেপে দিন তো বন্ধুরা দেখুন আমি এভাবে প্রতিস্থাপন করলাম আর এটাকে লাগানোর পর আপনি তিন দিন ছায়াযুক্ত কোনো একটা জায়গায় রাখুন যেখানে ডাইরেক্ট সানলাইট পড়ে না তারপর এটাকে আস্তে আস্তে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর রোদে নিয়ে আসুন আর আপনি মাটিতে মাস্ট এটেল মাটি কালেকশান করার চেষ্টা করবেন এঁটেল মাটি হলে খুব ভালো হয় আর এই গোলাপটিতে এঁটেল মাটি খুব সুবিধাকর তো আপনাদেরকে যেভাবে বললাম সেভাবে পরিচর্যা করুন আর আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ